নমস্কার বন্ধুরা, প্রতিমা বার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পাঁচ রকমের সবজি দিয়ে মাছের ঝোল, যা তৈরি হবে খুবই সামান্য উপকরণে ও একদম সিম্পল উপায়ে, কিন্তু এর স্বাদ হবে অসাধারণ। এই রেসিপিটি একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। এই রেসিপি বাচ্চা বড় সবার জন্য একদম বেস্ট রেসিপি। চলো তাহলে দেখে নিয়ে যাক আমার আজকের রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে। মেখে নিয়ে সাইডে রেখে দিচ্ছি রেস্টে 10 মিনিটের জন্য। এখানে আমি পাঁচ রকমের সবজি কেটে নিয়েছি, যেমন নিয়েছি পটল, টমেটো, আলু, লাউ, বেগুন ও কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। সব সবজি অল্প অল্প করে নিয়েছি। আর নিয়েছি আদা রসুন বাটা ও একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিচ্ছি। একটা একটা করে মাছ আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি। দিয়ে মাছ 1 মিনিট করে ভেজে নিচ্ছি। 1 মিনিট পর মাছ উল্টে দিয়ে অপর পিঠও 1 মিনিট করে ভেজে নিচ্ছি। মাছ উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দিয়ে পেঁয়াজ লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ মতো। দিয়ে নেড়ে চেড়ে 1 মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। লাউ দিয়েও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। পটলগুলো দিয়েও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়েও নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। দিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি। সবজি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি ভালো করে।
ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আরেকটু জল। আবার চেখে দেখলাম লবণ আরেকটু প্রয়োজন, তাই সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ঝোল ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিচ্ছি 2 থেকে 4 মিনিট। 4 মিনিট পর ঢাকা খুলে নেড়ে চেড়ে নিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে গরম মশলা ব্যবহার করেছি, আপনারা ধনে পাতাও ব্যবহার করতে পারেন। 1 মিনিট রান্না করে নিয়ে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। এই গরমের দুপুরে এরকম মাছের ঝোল দিয়ে ভাত খেতে অসাধারণ লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।